পঞ্চায়েত ভোটের উত্তাপ দিল্লিতেও। গত সপ্তাহে বাংলায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিজেপি। এবার বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাল তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে দিল্লির দলীয় কার্যালয় থেকে রাষ্ট্রপতি ভবনে যান 8 তৃণমূল সাংসদ, নেতৃত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিউড়িতে পঞ্চায়েত অশান্তির বলি শেখ দিলদারের বাড়ির লোকসহ আক্রান্ত 5 জনের পরিবারের সদস্যরা। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে 4 পাতার স্মারকলিপি তুলে দেয় তৃণমূলের প্রতিনিধি দল। যে পরিবারগুলো এই অবস্থার মুখোমুখি হয়েছে তারা প্রত্যেকে রাষ্ট্রপতির কাছে তাদের কথা বলতে পেরেছেন। আমরা বারবার বলতে চেয়েছি যে বিরোধী দলগুলো মনোনয়ন জমা দিতে পারছে না, এটা ঠিক নয়। তিনিও উৎসাহের সঙ্গে শুনেছেন। তৃণমূল রাষ্ট্রপতির কাছে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে স্মারকলিপি দিলেও আক্রান্তদের পরিবারের এক একজনের মুখে অবশ্য অভিযুক্ত হিসেবে একাধিক দলের নাম। আমার স্বামী যারা হত্যা করেছে তাকে আমি শাস্তি চাই। ছিপে মেরেছে তৃণমূলের, আমার স্বামী তৃণমূল থেকে সদস্য ছিল। স্বামী তৃণমূল করত, বিজেপি সিপিএম মিলে আমার স্বামীকে রাত্রে ডেকে নিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে। এই প্রেক্ষিতে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বামেরা। ওরা এখন গোয়েবেলস পড়ছে, আর গোয়েবেলসের মিথ্যাটাকে বারবার বারবার বলো, মিথ্যা বারবার বললে পড়েছে ওদেরই সকলেরই মনে হবে মিথ্যাটাই সত্য। 14ই মে পঞ্চায়েত ভোট হবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা। তার মাঝেই পঞ্চায়েতে অশান্তি নিয়ে শাসক বিরোধী তর্চা পৌঁছে গেল রাজধানীতে। বিজেন্দ্র সিংহ, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।